স্বাগত জানাচ্ছি কৃষক কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শ্রোতামি প্লাস্টিকে সয়লাব দুনিয়া যেখান থেকে পরিত্রাণের নানা পথ খুঁজছেন উদ্যোক্তারা এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিয়ে দেশের বাজারে এসেছে ইকোস্পিয়ার ব্রিটিশ পদ্ধতিকে সঙ্গী করে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের নানা পণ্য উৎপাদন করছে যা সর্বোচ্চ দুই বছরের মধ্যে মিশে যাবে মাটিতে প্লাস্টিকে সয়লাব বিশ্ব ঘরে থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত ছড়িয়েছে বিস্তৃতি বর্তমানে যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার হয় তা পুরোপুরি মিশে যেতে সময় নিতে পারে 200 থেকে 400 বছর সময়ের আবর্তে প্লাস্টিকের নানা বিকল্প এলেও এখন পর্যন্ত হয়নি সংকটের সমাধান এরই মাঝে নতুন করে আশার বাণী শোনালো ইম্পেরিয়াল কলেজ লন্ডন নিয়ে এলো ভ্যাকসিন ফর প্লাস্টিক নামক কিট যা থেকে তৈরি প্লাস্টিক পণ্য পরিবেশে মিশে যাবে সর্বোচ্চ 2 বছরে ক্ষতি হবে না কোনো অণুজীবের ইম্পেরিয়াল কলেজ উদ্ভাবিত প্রযুক্তি সঙ্গী করে বাংলাদেশে যাত্রা ইকোস্পিয়ারের এরই মধ্যে বিসিএসআইআর থেকে স্বীকৃতি মিললেও নিয়ন্ত্রক সংস্থার সীমাবদ্ধতায় আটকে আছে দেশে বাজারজাতের অনুমোদন আমরা যে প্রযুক্তিটা বাংলাদেশে আনছি এটা এক্সিস্টিং সবগুলো ফ্যাক্টরিওয়ালা এটা করতে পারবে আমরা শুধু একটা ভ্যাকসিন ইউজ করি এটা এক্সিস্টিং র ম্যাটেরিয়াল সাথে একটা পরিমাণ মতো ইউজ করে দিলেই আপনার জিনিসটা বায়োডিগ্রেডেবল হয়ে যায় আমরা এখন অলরেডি নিয়ে আসার চিন্তাভাবনা করতেছি সেক্ষেত্রে অলরেডি পরিবেশ অধিদপ্তর তারা কিছু প্রমোশন করছে কিন্তু আলটিমেটলি যেটা দরকার ভালোভাবে এটার প্রচার এবং এটার অনুমোদন এই অনুমোদনটা নিয়ে আসা এই অনুমোদনটা আমাদের সরকার যদি দেওয়া শুরু করে তাহলে আমি আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে দাঁড়াবে প্রতিবন্ধকতার মাঝে নতুন প্রযুক্তিতে তৈরি প্লাস্টিক পণ্য রপ্তানি শুরু করেছে ইকোস্পিয়ার গ্রহণযোগ্যতা পেয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের কাছেও তো অন্যান্য বাজারে যে প্লাস্টিক ব্যাগগুলো আছে সেগুলোর একটা একটা রেট আছে আর কি আমাদের এটা একটু একটু এক্সপেন্সিভ বাট এটা আমরা তো ভবিষ্যৎ প্রজন্ম প্লাস আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন সুবিধার্থে আমরা এই ব্যাগগুলো ইউজ করতেছি আর কি এখন মানুষ অলরেডি ন্যানো টেকনোলজিতে চলে গেছে সেই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করার যে আমাদের যে ইচ্ছা সেটা এখনও পর্যন্ত আমাদের দেশ দেখাচ্ছে না তো এইটাই আমাদের একটা বড় ব্যাকল্যাশ যে আমরা পিছনে পড়ে যাচ্ছি সম্ভাবনার দুয়ার খুলে পরিবেশ বান্ধব পণ্য বাজারজাতের মাধ্যমে সুস্থ আগামী উপহার দিতে চায় ইকোস্পিয়ার ইফতেখার আলম চ্যানেল 24 ঢাকা ফসল উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সার বীজ কীটনাশকের বাড়তি দামে দুশ্চিন্তায় পড়েছেন মেহেরপুরের কৃষকরা সাথে ডিজেলের মূল্য বৃদ্ধি ও সময় মতো সেচ দিতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তাদের কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণের বিষয়টি নিজেদের হাতে নেই বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাশিদুজ্জামানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বিপ্লব চলতি মৌসুমে 20 বিঘা জমিতে সবজি ও ধানের আবাদ করেছেন মেহেরপুর সদর উপজেলার কৃষক লাবলু মোল্লা আশা দেখবেন লাভের মুখ তবে সে আশায় গুড়ে বালি দিতে হাজির ধান উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সার বীজ কীটনাশকের বাড়তি দাম সাথে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাট কৃষির পণ্য বিক্রি করে তো আমরা আগের মতো মূল্য পাচ্ছি না দাম তো আগের তুলনায় সে তাই আছে কিন্তু ভোক্তা কিনতে কেউ পাচ্ছে না যে কিনবে খাবে তার কাছে আবার 3 গুণ হয়ে যাচ্ছে শুধু লাভলু নন জেলার বেশিরভাগ কৃষক দুশ্চিন্তায় পড়েছেন বাড়তি উৎপাদন খরচ নিয়ে যদিও এই দুশ্চিন্তার মূলে ডলারের মূল্য বৃদ্ধিকে দুষছেন ব্যবসায়ীরা বাইরের দেশ থেকে যেটা নাকি ইম্পোর্টাররা যেটা করতেছে সেটা নাকি ডলারের দাম বাড়তির কারণে সব কিছু কম বেশি বাড়ছে একটা সার নিলাম ধরেন 280 টাকা কেজি নিলাম একদিন 2 কেজিতে 480 টাকা নিল সেই সার নিয়ে আলাম 3 দিন পরে গিয়ে 530 টাকা ধান করতে গিয়ে আমাদের আগে খরচ হতো জমির কন্ট্রাক্ট ধরে 12 থেকে 15 হাজার টাকা কিন্তু এখন আমাদের ধান করতে গিয়ে খরচ হয় 18 থেকে 20 হাজার টাকা আগে যেভাবে আবাদ করছে যে চাষ খরচে যে হয়েছে সেই ফসলের দাম সেই দামে তো বেচছি আমরা তাহলে আমরা পরবর্তী কী করে আবাদ করব কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণের বিষয়টি নিজেদের হাতে নেই বলে সাব জানিয়ে দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আর বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করার আশ্বাস কৃষি বিপণন কর্মকর্তার বিভিন্ন ফসলের দাম বা মূল্য এটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে এর জন্য আলাদা বিভাগ রয়েছে সেটা হলো কৃষি বিপণন অধিদপ্তর তারা
উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করবো, তারা সেটা দেখাশোনা করেন। যেহেতু খরচ বাড়ছে, উৎপাদন খরচও বাড়বে এবং কৃষক ন্যায্য মূল্য প্রাপ্তিতে মন্ত্রণালয় বিষয়টা ব্যবস্থা নেবে বা দেখবে। কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। মিশ্র ফল বাগান করে লাভবান হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ি এলাকার আবু তাহের। শুধু চলতি বছরেই ফল বিক্রি করে আয় করেছেন 10 লাখ টাকা। বিদেশি ফল ড্রাগন দিয়ে শুরু করলেও তার বাগানে এখন চাষ হচ্ছে মাল্টা, বারো মাসে আমসহ দুষ্প্রাপ্য ঔষধে গুণসম্পন্ন ননি ফল। ব্যাংক কর্মকর্তা আবু তাহের 4 বছর আগে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকার কালাদহ গ্রামে 3 একর জমিতে গড়ে তোলেন মিশ্র ফল বাগান। শুরুতে 800 ড্রাগনের চারা লাগালেও এখন সেই গাছের সংখ্যা কয়েক হাজার। শুধু ড্রাগন নয়, তার বাগানে চাষ হচ্ছে মাল্টা, বারো মাসে আমসহ দুষ্প্রাপ্য ঔষধি গুণসম্পন্ন ননি ফল। আমার 60 প্রকারের ফল গাছ আছে। 60 প্রকারের ফল গাছ মধ্যে আমার এখন 40 থেকে 35 প্রকারের ফল গাছে ফলন আসে। বাকিগুলোতে আশা করি হয়তো আগামী বছরই ফল আসবে। বিগত বছরও প্রায় 5 লাখ টাকা এখান থেকে পেয়েছি, এবছর আমার লক্ষ্য 10 লাখ। বাগান পরিচর্যায় সময় দেন আবু তাহেরের বাবা ও 2 ভাই। বিষমুক্ত ফল উৎপাদনে ব্যবহার করছেন জৈব সার। আঙ্গুর দেখা দিয়ে অন্য অন্য মানুষের শুরু করতেছে বাগান, যে কারণে বাগান করলে লাভ হয়, কামলা কম লাগে, সময় কম লাগে। আমরা চাচ্ছি যে আমরা ফরমালিন মুক্ত এই ফলটার জন্য আমরা সবার কাছে মানে পৌঁছে দিতে পারি। লাভজনক হয় ময়মনসিংহে জনপ্রিয় হচ্ছে মিশ্র ফল বাগান, তাই উদ্যোক্তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। শুধু ফলের বাগান না, তারা ওর ভিতরে আন্তঃফসল হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করেও লাভবান হচ্ছে। আগামী দিনে এই ময়মনসিংহ জেলা বাগানের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, ফলে মানুষের পুষ্টি, আয় এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফল বিক্রি করে শুধু চলতি বছরেই 10 লাখ টাকা লাভ করেছেন আবু তাহের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এর প্রভাব পড়েছে বাজারে। ইলিশ কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতার। নদীতে পানি বৃদ্ধি পেলে এই সংকট কেটে যাবে বলছেন মৎস্য কর্মকর্তারা। দেশের মোট চাহিদার 30 ভাগ মেটে দ্বীপ জেলা ভোলার ইলিশে, অথচ ভরা মৌসুমেও দেখা মিলছে না মাছটির। জেলেরা বলছেন নৌকার জাল নিয়ে ইলিশ শিকারে নামলেও খুব একটা পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত মাছ, অনেক সময় ফিরতে হচ্ছে খালি হাতেই। অভিযোগ, ভারতে রপ্তানি করা হলেও এর কোনো সুফল পাননি তারা। আগে 300 টাকা 350 টাকা বেচছি, অনেক 300 টাকা 350 টাকা বেচতে আসি। ইন্ডিয়াতে মাছ যায়, এতে আমার কোনো লাভ হইতেছে না। ইন্ডিয়াতে যে মাছ যাইতেছে আমাকে কোনো লাভ নেই, লাভ হইতেছে বেড়ি গো পাইকারি গো। মাছটা টোটালে নাই, আমরা নদী যাইতে আসি, আমাকে অনেক ক্ষতি হইতে আছে। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। গেছেবারের তুলনায় এবার ইলিশ মাছের দাম অনেক বেশি, এবারে মাছের গায়ে হাত দেওয়া যায় না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো ইলিশ মাছ তো খাইতেই পারে না বাংলাদেশ। যেরকম ভাবছিলাম যে মাছের দাম গাড়ি একটু কম, আসলে কম না, এখানে আরো বেশি মনে হচ্ছে। কেজি প্রতি আরো 200-300 বাড়ছে, এই কারণে সাধারণ মানুষ মাছটা নিতে পারছে না। সমুদ্রের মাছ বেশি, সমুদ্রের মাছ তো আর ভোলাতে চলে না, মেঘনার মাছ অল্প থেকে একটু দাম স্বাভাবিক একটু বেশি। এদিকে ইলিশের বাজারের এমন টালমাটাল পরিস্থিতির জন্য পর্যাপ্ত যোগান না থাকা ও ভারতে রপ্তানিকে দায়ী করছেন আড়তদাররা। দুর্গাপূজা উপলক্ষে সরকার যে মাছ ইন্ডিয়া পাঠাইতেছে, এই মাছ পাঠাতে আগের তুলনায় বাজার অনেক বেশি। এলএলসির যে মনে করেন যে একটা চাহিদা, এই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। ইলিশ মাছের দাম হঠাৎ করে অনেকটা চড় হয়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশে দেখা মিলবে দাবি এই কর্মকর্তার। পানির গভীরতা না বাড়লে ইলিশ আসবে না, যদি বৃষ্টি বা পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তাহলে অবশ্যই ইলিশ মেঘনা নদীতে আসবে, কারণ তাদের ডিম ছাড়ার জন্য আসতেই হবে। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত 1,36,000 জেলে প্রতিদিন 25,000 নৌকা ও ট্রলারে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তবে এর বাইরেও জেলে রয়েছে আরও 2 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
বৈরী আবহাওয়া, ডিজেলের বাড়তি দাম আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে ধান উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। এর ফলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে দাবি তাদের। উৎপাদন ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,740 হেক্টর। এর মধ্যে রোপণ করা হয়েছে প্রায় 65 ভাগ জমিতে। তবে বৈরী আবহাওয়ায় ডিজেলের বাড়তি দাম আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। শঙ্কা, কমে যাবে ফলন। পানি মনে করেন দল লাগে মেশিন দিয়া, এবার তেলের দাম বাড়তি 500 টাকা নিয়ে দিত, তা আমরা তো মনে করেন মোটামুটি সেই লাভ আমার না। রোদ্রে পানি নাই, জমিনও খরচ বেশি হইতাছে, চাল বাস নষ্ট হয়ে যাইতাছে। যদি কারেন্ট ঠিক মতন দিয়ে আমরা ফসল ধান ফলাইতে পারবো বলো, আমরা কৃষকের ধানটা বাঁচবো। সেচ ছাড়াও সার, বীজ, কীটনাশকের দাম বেড়েছে কয়েক শতাংশ। এর প্রভাবে উৎপাদন খরচ দ্বিগুণ হবে বলে দাবি ধান চাষীদের। কামড়া টামড়া লয়ে বলতে পারবেন 1,000-2,000 মতো বলছে, ওখান থেকে 4,000 লাগে। সারের দাম বাড়ছে, বদলির দাম বৃষ্টির কারণে 700-800 টাকা একটা বদলির দাম, মানে আমরা কী করে বাঁচি? উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শেষ যে সময়টা, এই সময় যদি কোনো লোডশেডিং পড়ে সরাসরি আমার কাছে বা আমাদের ডিসি মহোদয়ের কাছে যাতে এই বিষয়টা অবহিত করে এবং সাথে সাথে এটা অ্যাকশন হবে। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,49,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে সার সংকটে আক্রান্ত নীলফামারী, খুচরা পর্যায়ে বেশি দামে সব সার কিনতে হচ্ছে কৃষকদের, যদিও বিক্রেতারা বলছেন কোনো সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় আমন মৌসুমে ইউরিয়া সারের চাহিদা 20,626 টন আর বরাদ্দ দেওয়া হয়েছে মোটে 11,251 টন। একইভাবে টিএসপি সারের চাহিদা 2,252 টন ধরা হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র 808 টন। বিপুল পরিমাণ ঘাটতি আছে ডিএপি ও এমওপি সারের বেলায়ও। 10,000 টন ডিএপি সারের চাহিদার বিপরীতে বরাদ্দ পেয়েছে 3,700 টন, এমওপি সারের ঘাটতি 8,000 টন। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।